This is the drive. প্রত্যেককে মিলে না তোমার তোমার ফিগারের সাথে প্রত্যেককে ড্রপশিট করতে হবে। এই যে ড্রাইভ ফালানো যাবে না, পায়ে পড়লে কিন্তু পাকেটে যাবে। হ্যাঁ সাবধান, ওটা কিন্তু ভারী জিনিস আছে, বেকায় দা। এই যে এইটা আছে ড্রাইভ, দেখো এই যে দেখো এখানে একটা নচ আছে, এখানে একটা নচ আছে, এই যে নচ নচ এই যে গ্রুপ করা আছে, দেখো তো তোমার ওখানে আছে কিনা দুটো গ্রুপ আছে। জি স্যার, মানে আছে। এই যে এটা নাম কি দিয়েছে, ড্রাইভ দিছে না সবাই দেখছো? ড্রাইভ ড্রাইভ এখানে খাস কাটা থাকে, খাস কাটা থাকে। এখানে ফাঁকা করার অর্থ হচ্ছে ওয়েট কমানো। ফুল যদি থাকতো ওয়েটটা বেশি হইতো, সলিড করে দেওয়ার ব্যাটের মধ্যে ফাঁকা করা যায় না। এটা যদি সলিড থাকে তো ওয়েট বেশি হইতো না, তো যখন কোথাও উঠা রাখতে হবে। এইটা ভরাট থাকলেও কোনো সমস্যা ছিল না, থাকতেই পারত। তাহলে এই যে দুইটা নজ দেখছো, এটা জিরো ডিগ্রি আর এটা কি 180 ডিগ্রি। দুটো নজ আছে, দেখো 180 ডিগ্রিতে আছে একবারে। তাহলে এটা আছে ড্রাইভ না, ড্রাইভ। এখন আছে ক্যাম, কি আছে ক্যাম, এই যে ক্যাম, এটা উল্টা দেন তো আগে না। এই যে ক্যাম না, এখানে এই ক্যাম বলতে ওয়ান আপ ওয়ান ডারের মতো, মানে এটা ক্যামও না, আসলে ট্র্যাঙ্কের মতো। ভাই ইয়াটা নিয়ে আসেন তো, দিস ইজ ক্যাম না, আগে বলি এটা ক্যাম। আর এই ক্যামটা এটা মুভ করতেছে, মুভ করতেছে, আগে রাখেন রাখেন ক্যাম মুভ। আচ্ছা ক্যাম মুভ করতেছে, এখন এটা দেখো প্রত্যেকেই আমাকে একটু সাইড থেকে দাঁড়াও, তাহলে তোমরা দেখবে। আচ্ছা এইটা দেখো, হ্যাঁ এই দেখো, এই জিনিসটা কি থাকবে, উপরে থাকবে, উপরে আসতে কিন্তু তোমরা একটু কেউ বসো, কেউ কিছু করো, এই যে উপরে আসে না। আচ্ছা দেখো, এখন এই ড্রাইভটা ক্যামের সাথে এঙ্গেজ হয়েছে, এই ঘুরতেছে। ড্রাইভ ঘুরলে ক্যাম ঘুরতেছে, ঘুরতেছে। হ্যাঁ এই যে আটকা আছে কিন্তু, হ্যাঁ ঘুরতেছে কিন্তু, এই যে ঘুরতেছে, এই যে ঘুরতেছে। এখন দেখো, দিস ইজ দ্য ফালক্রাম পয়েন্ট অফ দিস পল, এইটা ফালক্রাম পয়েন্ট না? তাহলে এখানে ধরে রেখে আমি যদি একটু চেষ্টা করি এখানে প্রেস করার জন্য, দেখ কি হয়, এই যে প্রেস করতেছে দেখো, এই যে না প্রেস করলাম, কিন্তু ফালক্রাম পয়েন্ট এখানে প্রেস করলাম না, নোজটা তাহলে স্যার না প্রেস, আগে দেখো প্রেস করলাম, প্রেস করলে এই যে পলটা ড্রাইভ থেকে ডিসএঙ্গেজ হয়ে গেছে, পলটা কি ডিসএঙ্গেজ হয়ে গেছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে এখন যদি ড্রাইভ ঘুরে তাহলে কি ক্যাম ঘুরবে? না ঘুরবে না, ড্রাইভ ঘুরবে শুধু, ক্যাম ঘুরবে না, ক্যাম ঘুরবে না, ড্রাইভ ঘুরবে, ডিসএঙ্গেজ হয়ে গেছে তো ক্যাম কে ঘুরাবে না। আবার যখন তাহলে 180 ডিগ্রি, আবার যখন এই যে আটকে যাবে, ছেড়ে দিলে আটকে যাবে। হ্যাঁ সব সময় এঙ্গেজ অবস্থায় আছে, শুধু ডিসএঙ্গেজ করতে হবে। ডিসএঙ্গেজ করার জন্য, ডিসএঙ্গেজ মানে কি, ওখানে আর সিলেকশন পাবে না। তাহলে এই 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 যে প্রেস করাটা, এটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে প্রেস করবে, মানে ইলেকট্রোম্যাগনেটিক হয়েছে, নেগেটিভ দ্রব্যের মতোই স্যার, ডিসএঙ্গেজ এটা পজিটিভ দ্রব্য, ওই ওই ওগুলোর মতনই, মানে আমরা তো পেক দিয়ে দিচ্ছি, পেক দিলে হুক নিচে নামতেছে, এঙ্গেজ হচ্ছে, এখানে এঙ্গেজ অবস্থায় থাকবে, ডিসএঙ্গেজ করে দেবে। ওই যে এঙ্গেজটা হচ্ছে জাস্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ভাবে, হ্যাঁ এঙ্গেজটা ইলেকট্রোম্যাগনেটিক হইতে হচ্ছে, মানে সলিনয়েড ওখানে ওই যে পলে ইয়ার পেগের বদলে অন অফ, সলিনয়েড মানে কি অন অফ, অন অফ স্যার, আকর্ষণ বিকর্ষণ কিছু নাই। তুমি যদি কোনো কয়েল ক্রিয়েট করো, কোনো একটা ববিনের মধ্যে কয়েল পেঁচাও, যে আমাদের ইয়া ববিন আছে না কি বলে সেলাই মেশিনের ববিন, ওটা যদি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, কয়েল প্রিসাইজ পেঁচাচ্ছে, যে আমাদের যে ফ্যানের কয়েল বাঁধে না, ওই কয়েলগুলো পেঁচা বাঁধবে, পেঁচানোর পরে এরপরে দুই জায়গায় একটা ব্যাটারি দিয়ে দিবে, দিলে ভিতরে যদি কোনো প্লান্টার দিয়ে দাও, নিয়ে যাও ডাইরেক্ট দাও, ও মুভ করবে স্যার আমাদের ইংলিশ, ঠিক আছে আমি করেছি এটা, আমি নিজে বানাইছি, ইংলিশ হবে। আচ্ছা এটা ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেটের কাজ কি, এই যে অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট, এই সেটটা একটা, এই সেট পুরোটা হচ্ছে একটা হিল ফ্রেমের জন্য, যারা বসা একটু বসো না, বাকিটা দেখতে পাচ্ছ না, এইদিকে আসো, এইদিকে আসো, না দেখলে এটা বোর লাগবে তো, এটা তো তোমার বুঝতে হবে। এই জিনিসটা একটা হেল্প ফ্রেমের জন্য, দিস ইজ দ্য লিভার, এই যে এখানে যদি আমি কি করি, এখানে যদি আমি কি করি, এই যে এখান থেকে এ কম বেশি করা যাবে না, এ কম বেশি করলে শেড ডেপথ শেড হাইট কম বেশি হবে, তাহলে এই পয়েন্টটা ট্যাপেট শেডিং এর মতনই, এখান থেকে যে কানেক্টর থাকবে, কানেক্টর তারপরে কানেক্টিং রড, সেটা ট্যাপেট শেডিং এর মতনই, ম্যাচ ক্যাম শেডিং এর মতনই, এই পর্যন্ত সব সেম। এই অংশটুকু, হ্যাঁ যতটুকু হাইট আছে ওটা অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচার বলে দিবে যে কত ডেপথ দরকার হলে কত করতে হবে, ওটা আমার আমার মাথা ব্যথা না, কারণ ম্যানুফ্যাকচার বলে দিবে, আমাকে জানতে হবে কীভাবে করে, এই ডেপথ চেঞ্জ কীভাবে করে। এই পয়েন্ট পর্যন্ত ক্যামের মতো, এখানে দেখো ড্রাইভ ক্যাম, তো ড্রাইভের সাথে ড্রাইভটা ক্যামের সাথে এঙ্গেজ হওয়া না হওয়াটা ডিপেন্ড করবে এই ইলেকট্রোম্যাগনেট দিয়ে এটাকে এঙ্গেজ বা ডিএঙ্গেজ করাটা। আর এটা রিটার্নিং স্প্রিং, এটা কি রিটার্নিং স্প্রিং, এই যে ডিসএঙ্গেজ হয়ে গেছে, মানে ড্রাইভ এখন মুভ করে ঘুরবে কিন্তু ক্যাম ঘুরবে না।
ঘুরান। এখন ঘুরালে একটু বুঝা যাবে, দেখো এটা একটা সার্কেল না, এই ক্যাম্পটার একটা সার্কেল কিন্তু, এটা না সার্কেল, এই সার্কেলের মধ্যে এই যে বোর্ডটা আছে এখানে, এই যে হোলটা আছে এটাকে বোর্ড বলা যেতে পারে না, এই বোর্ডটা আলটিমেটলি দেখো তো সেন্টার থেকে বাইরে না, এটাকে একবার কনসেন্ট্রিক, এই সার্কেলের যে সেন্টার সেই সেন্টার এবং এই বোর্ডের সেন্টার কি সেম? অবশ্যই না, এই সার্কেলের সেন্টার এইখানে হওয়ার কথা ছিল, আর এই বোর্ডটার সেন্টারও যদি এখানে হয়, তাহলে কনসেন্ট্রিক বলতাম এক কেন্দ্রিক, তাহলে বোঝা গেল এই সার্কেলটা সেন্টারের সাথে এই যে বোর্ডের সেন্টার এটা কি মিলবে না, এই সেন্ট্রিক করা আছে। এখন যখন ঘুরতে থাকবে তখনকার মতো, এই যে একটু আমার সাইডে দাঁড়িয়ে যাবে বোঝার জন্য, এখন দেখো আপনি ঘুরাবেন, হ্যাঁ আচ্ছা আমি ধরে আসি, আপনি না তোমাদের কাছে, আর দেখো আমি কিন্তু এখানে রাখছি রাইট, এই জিনিসটা এখানে রাখছি, এইটা ধরতে হবে, হ্যাঁ এখন দেখো একদম ধরো ওখানে, মানে এটা বোঝার জন্য যে আলটিমেটলি ইসেন্ট্রিক দেওয়ার কারণটা কি, দেখো এই এই সাইড যখন থাকবে তখন কিন্তু এই পর্যায়ে আসে, আর যখন দেখো ঘুরতেছে না ও ঠেলে কিন্তু ওইদিকে নিয়ে যাবে আমারটাকে, এই যে এই এই স্টিকটাকে হোয়াইট স্টিকটাকে ওইদিকে নিয়ে যাবে ঠেলে, এই যে ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু দেখো এই যে ঘুরে গেছে, এই বিষয়টাই মূলত এখানে পুশ করবে পুল করবে, পুশ করবে পুল করবে, ইসেন্ট্রিক দেওয়ার কারণটা এটা, ও তো ঘুরবে ওর মতো করে, ইসেন্ট্রিকের কারণে এই জিনিসটাকে সামনে পিছনে করবে, হ্যাঁ সেটা দিয়ে হিল, হ্যাঁ যে এইখানে পুশিং ফোর্স অ্যাপ্লাই হবে, এখানে পুশিং ফোর্স অ্যাপ্লাই হবে, এখানে একটু ঘুরাই দেন তো, ঘুরাই দিলে সেন্টারটা ভালো বোঝা যাচ্ছে, এই যে এখন দেন আমি বসে ধরবো, এই যে একটু সরো একটু সরো একটু দেখো, হ্যাঁ একটু কষ্ট হলেও কিছু করার নাই, এটা তো আসলে বাইরে এইভাবেই দেখতে হয়, দেখো আমারটা কিন্তু ঠেলতেছে, আমি কিন্তু একটা পুশিং ফোর্স পাচ্ছি, এই যে ঠেলতেছে কিন্তু, আমি কিন্তু ইচ্ছা করে করতেছি না, কারণ ও তো ছড়ে যাচ্ছে, ও কিন্তু